মুক্ত আলোচনা, অর্থাৎ সূত্র ধরে দিলেন কয়েকজন, তারা হলেন প্রথম বক্তা, তারপর আলোচনা করতে পারেন উপস্থিত যেতে। এই পর্বে কথা সমন্বয় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, যিনি মহাভারতের হিংসা বইটার সম্পাদক হবে। তার সঙ্গে থাকবেন অধ্যাপক বিশ্বজিৎ রায়, অধ্যাপক সুপর্ণা সর্বাধিকারী এবং অধ্যাপক অনাথ সিংহ। আমি এদের প্রত্যেককেই মঞ্চে আহ্বান জানাব। ধন্যবাদ সকলকে। মহাভারত ও হিংসা, এই দুটো বিষয় কেন্দ্র বিষয় দুটোই আমার আয়ত্তের বাইরে, হাতের বাইরে চিন্তা নেই, এবং এত অসম্ভব দুটো বিষয় এটা নিয়ে চর্চা করা এবং এখানে কি সত্যিকারের একটা অসম্ভব ব্যাপার এবং অসম্ভব করেই আবশ্যক। সেই কারণা থেকে বা আগে থেকে এই বইটা নিয়ে একটা কিছু করার সেখানে কিন্তু এই বইটার একটা অসম্পূর্ণতা, যেটা আমি প্রথম থেকে বইটা যখন শুরু হচ্ছে জাত হচ্ছে সেই জন্মের সময় থেকে সেই অসম্পূর্ণতা এই বইটার মধ্যে ভর করে আছে, বইটার ভিতরে ভর বইটার বাইরে, এবং সেই অসম্পূর্ণতাকে অনিশ্চয়তাকে কিভাবে আরেকটু খোলামেলা ভাবে আরো নতুন করে চিন্তা করা যায়, আমাদের যেটা চিন্তার বাহির চিন্তার বাইরে আমাদের সেটাকে কিভাবে আমরা আবার পাঠ করতে পারি, পাঠ করা কিভাবে সক্ষম পাঠক তার আরো বেশি। সুতরাং সেই জায়গা থেকে আমরা আবার নতুন করে কিছু যদি ভাবতে পারি, সেই ভাবনাটাকে আমরা জানিয়ে হয়তো আমরা আরো কিছু করতে চাই। তবে এই আলোচনার ক্ষেত্রে আমাদের এই পর্বের আলোচনার ক্ষেত্রে আমরা কিছু তিনজনের বক্তব্য শুনবো এবং তার সাথে যারা আপনারা উপস্থিত আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ভাবনা আপনারা যদি পেশ করতে চান সেটা আমরা নেব। প্রথম আমাদের যে আলোচক, তিনি আলোচক তিনি হলেন সুকন্যা সর্বাধিকারী, অধ্যাপিকা সুকন্যা সর্বাধিকারী, প্রেসিডেন্সি কলেজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর স্টাডি কলকাতা, এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ট্রিনিটি কলেজে সমাজতত্ত্ব এবং সামাজিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। গত 10 বছর ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা মত তার গবেষণার বিষয় ছিল, যেটি বই আকারে বেরিয়েছে, দ্য প্লেস অফ ডিভোশন সাইটিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ডিভিনিটি ইন বেঙ্গল বিশ্ববিদ্যালয়। খুব গুরুত্বপূর্ণ বই যা পুস্তকাকারে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া প্রেস থেকে 2015 সালে প্রকাশিত হয়েছে। সমাজতত্ত্ব এবং দর্শনের মিলিত দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলার ধার্মিক শব্দ জগতের বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করে চলেছেন। অধ্যাপিকা সুকন্যা সর্বাধিকারী, নমস্কার। আগেই বলি আমার এই লেখাটা, এই বইয়ের যে লেখাটা আমি বইয়ের জন্য সেটা উত্তর কথমুখী লেখা ছিল, পোস্ট স্ক্রিপ্ট। কাজে মূল ধারা, আলোচনার যে মূল ধারা এখানে, তার থেকে হয়তো কিছু অংশে পৃথক মনে হতে পারে। আমি মহাভারতের নিয়মিত অনুশীলন করি না, তাই এখানে কথা বলা সত্যি আমার কথা বলা এক প্রকার অধিকার চর্চা। আমি বহুবার সংকোচ প্রকাশ করেছি অনির্বাণের কাছে, তবে ও বলল এবং আমারও পরে মনে হলো যে হিংসা চিন্তা হোক অথবা ধর্মযুদ্ধ, যোদ্ধা অর্জুন তো যোগী অর্জুন, গীতা ভাবনা ছাড়া কাকে হোক অস্ত্র ধারণের মর্ম হোক, যুদ্ধাবসানের অসম্ভাব্যতা হোক কোনটাই ভাবা যায় না। এই প্রবন্ধে আমি গীতায় হিংসার ধারণা, উত্তর গীতায় কৃষ্ণ অর্জুনকে যে আত্মজ্ঞান পরিচালক হিংসা বিরোধী ধ্বংস মন্ত্র দেন তার কথা, এবং মানুষ পথ থেকে পরে সমাজ পথকে যুদ্ধক্ষেত্র বলে
গীতা ত্রয়োদশ অধ্যায় বর্ণিত ক্ষেত্রজ্ঞ অর্থাৎ সেই ক্ষেত্রের জ্ঞানী যিনি, তিনি ঠিক কেমন হবেন তার ধারণা ইত্যাদি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা পড়লে খুব ভালো লাগবে। এখন খুব অল্পে কিছু প্রাথমিক ভাবনা আলোচনা করে তারপর বলতে বিশেষ কিছু অংশ পড়ে শোনাতে চাই। চার দিন আগে মুর্শিদাবাদ থেকে ফিরলাম। একটা গোটা শহর তার ধ্বংসস্তূপ ও কবর থেকে তার মুখে মুখে ঘোরা রোজ নতুন প্রাণশক্তি নিয়ে বেঁচে থাকা সব গল্পগুলি, ব্যথা, জখম, ঘাতকতা, বিশ্বাসঘাতকতা, অনুতাপ, তারিখ, একটা দমদমে হিংসার প্রতিচ্ছবি। জগৎ শেখে বাড়ির সেই অমূল্য সব দর্পণ মিলিয়ে হিংসার ছায়া, একটি অতি বিচিত্র আয়না যাতে নিজের মুখ ছাড়া বাকি সকলের মুখ দেখা যায়, যেন সব আত্মসচেতনতা হারিয়ে অপর ভাবনের ঝলমলে ছবি দেখা। আজিমুনিসা বেগম, যিনি মুশফিকখানে পড়েছিলেন, তার জ্যান্ত কবর এবং লোক মুখে কথিত যে তিনি বাচ্চাদের কালেজা খাওয়ার জন্য বিষয় মন্ত্র ছিলেন। মতি ঝিলের বিশাল ও সুন্দর বাগানগুলির হাওয়ায় ভাসমান শিলাজির মাসিক রেসিপি বেগমের ষড়যন্ত্র, রবার্ট ক্লাইভের আত্মহত্যা, ঘোষবাগ মানে জান্নাতের বাগানে রয়েছেন সিরাজকে শেষ দেখতে আসা এবং বিষ্ণায় মারা 17 জন মানুষ, তার 5 বছরের মেয়ে যাতে ভাগীরথীর জলে ভাসিয়েছিল জাফর, তার 12 বছরের এক ভাই যার মুখের উপর দিয়ে ঘুরে গিয়েছিল হাতি, আর সিরাজের পাশে চুপ কবর তার মুখ্য নিসা বেগমের, যিনি সিরাজ সঙ্গে পাগল হয়ে গিয়েছিলেন, আর কাতারা মসজিদে মাটির তলায় একা শুয়ে থাকা মুশফিকুল খান, যিনি চেয়েছিলেন প্রতিদিন হাজার মানুষের পদধূলিতে তার বুকের হাড় বিস্ফোরক, যদি বা তাতে এক কণা মরতে পারে তার হিংসা অনুতাপে কিছু জ্বালা। অর্থাৎ শহর জুড়ে কেবল বিষাদ, যুদ্ধের বিষাদ, ধ্বংসের বিষাদ, যার কেন্দ্রে শুধু একটাই চিন্তা, বাংলার মাঝখানে এই একই চূড়ান্ত বিষাদ যোগে শুরু গীতা। এবং অর্জুনের সবচেয়ে সত্য সহজ আতর প্রশ্ন যেখানে হল, আমি আর পারছি না, পারবো না, এবং পারবো কেন, পারতে হবে কেন, এ পারার মানে কি? সব যুদ্ধের অহিংসা কথাই তো এই একই রকম, ক্ষমতা লাভের অশেষ বাণী। তবে কুরুক্ষেত্র বা বাংলার হাহাকারের বিশেষ বিষয় হল যে একেবারে আপন কাছের মানুষ, অত্যন্ত স্নেহের আত্মীয় বান্ধবকে সামনে রেখে যুদ্ধ, অথবা আরো কষ্টের অজান্তে তাদের রচিত চক্রগুলো মৃত্যু করে, কি প্রচন্ড অসহায়তা। এবার ভেবে দেখুন সব থেকে আশ্চর্য কথা, এই যে সবচেয়ে কাছের মানুষকে সামনে রেখে যুদ্ধ, সেই তো সবচেয়ে কঠিন মর্মান্তিক কষ্টে, তারই চূড়ান্ত দৃষ্টান্ত নিজের গলে যা সেই আদরের যত্নে লালিত উষ্ণ ঘন ভালোবাসার মোহ চুম্বনে স্পৃষ্ট প্রিয়কর কামনার সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধই একমাত্র ধর্মযুদ্ধ, কোনো অজানা ঈশ্বরদত্ত নৈতিক কারণ নয়, সহজ যুক্তি লাগে। প্রতি যুদ্ধে অঘোষিত থেকে যায় যে মরণ, তা হল আত্মমরণ, নিজের বোধ চেতনা শুধু নয়, আরো গভীর অর্থে অপরের মধ্যে আত্মদর্পণ প্রতিফলিত এক আমিরও মরণ। যদিও এই আমি অক্ষর প্রতিহিংসায় মৃত হয় তাকে চেনার আর সরি যদিও এই আমি প্রতি হিংসায় মৃত হয় তাকে চেনার আর এক সম্ভাবনা, তাই নিজের সঙ্গে যে যুদ্ধ অন্য সব যুদ্ধকে থমকে দেয়, সেই সবচেয়ে কষ্টের, দুঃখের, বিষাদের হেতুহীন মনে হওয়া যুদ্ধই ধর্মযুদ্ধ। এবার ধর্ম যুদ্ধ এই শব্দদ্বয়কে নিয়ে একবার ভাবি। সারথি ছাড়া যুদ্ধ হয় না। ভারত সেবাশ্রম সঙ্গে যে গীতাটি আমার কাছে শৈশব থেকে রয়েছে তাতে সারথি কৃষ্ণ আর অর্জুনের মুখ এক। 12 বছর আগে নবদ্বীপের এক গ্রামে বৈষ্ণব বলেছিলেন যে মহাভারতের 18 দিনের যুদ্ধ হলো মাসুকি দর্শনে 18 মুখাম্ভের সঙ্গে নিজের যুদ্ধ। এইসব প্রথমে না বোঝা থাকলেও এখন কিছুটা পরিষ্কার, যোদ্ধা আমি সারথি কৃষ্ণ, জ্ঞানী আমি জ্ঞেয় কৃষ্ণ, ক্ষেত্রী আমি ক্ষেত্রজ্ঞ কৃষ্ণ, মাঝখানে কুরুক্ষেত্র। তাহলে একদিকে আমি আরেকদিকে কৃষ্ণ। এবার সারথিকে ভুলে যতক্ষণ আমি একা যুদ্ধে লিপ্ত ততক্ষণ শুধু হিংসা, আবার নিজেকে ভুলে শুধুই যখন কৃষ্ণ তখন শুধু পুরুষ প্রকৃতি মিলিত এক আদি অনাহত ধরি পুরুষের হং প্রকৃতি সব করে বংশ লিপ্ত হয়ে শুধু অঙ্কার কৃষ্ণের নিজস্ব আকার, আবার এই অংশের বারবার উচ্চারিত ধরি সোহম বা আমিষে, তাই
যখন শুধু কৃষ্ণকালী বাকি তখন আছে শুধু অংশ, তখন যুদ্ধ নেই শুধুই ধর্ম, আমাকে ধারণ করে রেখেছেন তিনি। তাহলে কিরকম হলো, যখন একা আমি তখন যুদ্ধ হিংসা, যখন একা কৃষ্ণ তখন ধর্ম ধ্বংস, আর যখন সারথীর মতাদর্শে নিয়ত সংসার করব তখন কৃষ্ণ আর আমি সমবাদ সমবর্তন, সেটাই ধর্ম। নিজের সংসার বিজড়িত কামনার সঙ্গে এই ধর্মযুদ্ধের সারথী কৃষ্ণ, তাকে ভুলে যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো ধর্মবোধ ছাড়াই যুদ্ধ করছিলাম, হিংসাত্মক কামনাকেই নিজের সারথী করে। আর ধর্মযুদ্ধ যখন শুরু ধ্বংস আর হিংসার মধ্যে, সারথী তখন কৃষ্ণ। দ্বৈতবাদের কাছে তিনি ভগবান, অদ্বৈতবাদীর কাছে আমি রাডারে থাকা ব্রহ্মাস্ত্রী অঙ্কার। যাই হোক, সেই মেঘবর্ণ কৃষ্ণ আমারই জ্ঞান গভীর যোগ পদ্ধতি দিয়ে উপলব্ধ। এই মর্মে আমি এবার আমার প্রবন্ধের কিছু অল্প অংশ আপনাদের শোনাব। আমার প্রথম তর্ক এই যে হিংসার ভিত্তি অহমান, সভ্যতার ভোর থেকে মানুষের আয়নায় আদিম অহমতা বা হিংসার প্রতিফলন হয়েছিল, তার নিরিখে সব হিংসার কেবল প্রতিহিংসা, সেই কোনো প্রথম হিংসা মুক্তে প্রতিফলন। এই প্রবন্ধের আরেকটি প্রধান উপস্থাপনা হল যে মানুষ যদি তার শরীর মন যন্ত্রের বহির্মুখী ভাব থেকে অন্তর্মুখী ধ্যান চেতনায় সক্রিয় হয়, তার আয়নাটিকে যদি সে ঘুরিয়ে দেয় নিজের দিকে, তাহলে এই অসভ্যতা হিংসা প্রতিবিম্বনের এক বিকল্প কল্পনা সম্ভব। জলের ভিতর জলের ছায়ার মতো সে অদৃশ্য হয়েও প্রতিমান, কাল গহ্বরে ও শয়ে সে প্রচ্ছদ নির্যাস, সেই নিবিড় অস্তিত্ব চিরন্তন যদিও আবৃত। অতি সূক্ষ্ম মনন হল এই অন্তর আবরণ উন্মোচনের একমাত্র উপায়। সেই পর্দা সম্পূর্ণ মুক্ত হলে অহম নিষ্কল নির্মল শুভ্র রাজবংশ হইবে, শান্তি প্রতিরূপ হয়ে আনন্দ শরীরে ভাসে। তরঙ্গবিহীন জলে তার একমাত্র প্রতিবিম্ব তখন সে নিজে, এবং প্রতিহিংসার পরিবর্তে প্রতিহংসের বিম্বে তখন সে নিজেকে পায়, নিজের বিম্বে পায় সে জগৎ। যুদ্ধের পর অর্জুন আমাদের সকলের মতোই সমৃদ্ধি যশ অর্থ ধান হতে মুক্ত হয়ে ঈশ্বর বাণীবাদী গীতা বিস্তৃত হয়ে, তখন বৃদ্ধ অর্জুন সভা ভগবান কৃষ্ণের কাছে ব্রহ্মজ্ঞান দীক্ষায় হংস মন্ত্র প্রাপ্ত হলেন। হংস যত অভ্যাস দ্বারা বৃদ্ধি হয় সোহম হংস হংস সোহম অর্থাৎ আমি সে। এই জীব ব্রহ্ম যোগ অনুভূতির উপায় হল শরীর যন্ত্রের তীব্র যোগাভ্যাস। কৃষ্ণ সেই সবচেয়ে দুর্লভ মহান অক্ষত জ্ঞান দান করেন অর্জুনকে, যার দ্বারা জীব নিজের অন্তরে হংস সোহম ও শব্দের প্রতি ধ্বনি শোনে, আর সেই শব্দ তরঙ্গ নিমেষে নিমেষে হংসের নাম যদি করেন। অহমের প্রতিহিংসা প্রতিবিম্ব তখন মুক্ত হয় বিপরীত অন্তর্মুখী বিন্দুতে, প্রতি শ্বাস প্রশ্বাসের হংস যন্ত্রের চলাচল, শ্বাস স্থির হয় ভ্রমণে, তরঙ্গ স্থির হয় শরীর গভীরে, যুদ্ধ স্থির হয় উপলব্ধিতে, অন্তর্যুদ্ধ স্থির হয় জ্ঞানে, হিংসা স্থির হয় বংশে, অহং স্থির হয় সব জ্ঞানে ব্রহ্মজ্ঞান। এই যাত্রার ব্যাখ্যাই তাই অহং বোধ এক বিশেষ জগন্তা যার মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মানবময় হিংসাত্মক বহির্মুখী জগৎ যার ব্যাখ্যা পাওয়া যায় গীতায়, আর অন্যদিকে অন্তর্মুখী যোগ বিশিষ্ট হংসাত্মক যার ব্যাখ্যা পাওয়া যায় উত্তর গীতা। সময়ের সাপেক্ষ গীতার পরে বটে, আবার গীতার অনেক প্রশ্নের আরো বিস্তৃত উত্তর। আমার তিনটি মূল তর্ক তাই হল, এক, অহংবোধ আর হিংসা প্রতিবিম্বে সম্পর্কিত, এবং হিংসার সবচেয়ে কঠিন প্রতীক হল অশেষ আত্মহন বা আত্মহিংসা। দুই, সেই একই অহংয়ের অপর এবং সমান সম্ভাবনা হল হিংসমন্ত্র, যার থেকে বহির্মুখী চেতনা থেকে অন্তর্মুখী সত্তার দিকে নিয়ে যায়, এবং যা তার নিজের মধ্যেই সর্বকালে বর্তমান অথচ করে। সেই মন্ত্র প্রতি শ্বাসের শব্দের সঙ্গে তাকে আলাদা করে উচ্চারণ না করলেও সে কম্পমান, তাই তার আর এক নাম অজপা, যার আদিম উপলব্ধি মানুষকে তার দৈব স্মৃতিতে নিয়ে যায়। তিন, এই দুই ধরনের সম্ভাবনার কথাই গীতায় বিস্তারিত রয়েছে, আর উত্তর গীতায় অংশ মন্ত্র গঠনের প্রণালী সংসারিত হয়েছে। এবার হিংসা ও অংশ, মানুষের চূড়ান্ত সহিংসতার সময় অধীর নৃশংস মুহূর্তে তার মনস্তত্ত্বের স্বাদটা ঠিক কেন? সে মনে করে আমাকে কেউ দেখছে না, আমি কর্তা আমি দোষী, অপরাধের কোনরূপ সাক্ষী নেই তাই অপরাধ বোধ নেই,
সময় বা কর্মের কোনো কর নেই, তাই ভোগ নেই। একটা শাশ্বত বর্তমান যাতে আমি কর্তা এবং অপরের উপর নিক্ষেপ করা কষ্ট থেকে প্রাপ্ত অশেষ সুখে সুখী। এই ক্ষমতা নামক সুখ একটা অপরন্ত বর্তমান বোধের সাক্ষ্য। এই অপরন্ততা তিন নম্বর, এই অপরন্ততা তাই আমার, আমি এবং আমার ক্ষমতাধীন সময় অমর। আমি কালের অধীন নই, কাল আমার অধীন। এই অসুখের নাম অহংবোধ, যার উপাদানগুলি হল উত্তরসাধ্য কর্তৃত্ব, দ্রষ্টা বা সাক্ষীর অভাব বোধে ন্যায় অন্যায় বিচারের মুক্তাবস্থা, সময়ের ধারাবাহিকতার নিরিখে বর্তমানে ক্ষণস্থায়িত্ব নির্ধারণে অপারগতা এবং নিজের নিজেরই কালের নিয়ন্ত্রক হিসেবে কল্পনা করা। ভগবদ গীতার বহু ব্যাখ্যা এই তিনটি বিশ্বাসেরই প্রতিক্রিয়া করে। গীতার ত্রয়োদশ অধ্যায়ের 28তম শ্লোক হিংসা বিষয়ক এক বিচিত্র এবং চমকপ্রদ বোধ দয় করে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, শরীর অন্তস্থিত ঈশ্বর বা সাক্ষী, জীবাত্মার পরমাত্মার জ্ঞান না হওয়া পর্যন্ত ক্রমশই বাড়তে থাকে মানুষের আত্মহিংসা। সেই এই আত্মহিংসার অর্থ আমাদের আলোচনার সঙ্গে সম্পৃক্ত এবং চমকপ্রদ, কারণ সে যে কোনো হিংসার সার বর্ণ সূত্র এবং শেষ। যতদিন সভ্যতার অস্তিত্ব ততদিন আত্মহিংসাও চলে না, অর্থাৎ যতক্ষণ সেই আত্মহিংসার বর্ণ না হয় কোন প্রকার হিংসার শান্তি অসম্ভব। আমার মতে আত্মহিংসার ব্যাখ্যা এই, এক, সভ্যতার হিংসা অনন্তকাল চলে না, সভ্যতার আত্ম বা দর্পণ তাই হিংসা। স্বয়ে এই আদি হিংসার নিরিখে সামাজিক হিংসার সবনিদর্শন প্রতিহিংসা। দুই, হিংসাত্মক মানুষ তাই পাপের পাপ ও আত্মগ্লানিতে ঘুরতে ও ফুটতে থাকে নিয়ত মধ্যে। তিন, চলতে থাকে চিরন্তন আত্মদহ আত্মহন, কারণ সকলের মধ্যে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন থাকা দ্রষ্টা ভোক্তা নিষ্ক্রিয় আমিকে আমি জানতে দিই না। এই আমি হল প্রত্যক্ষ চৈতন্য, সকলের সর্বকালে এক হংসমন্ত্র বা সহ। আমি যদি খুব ভুল না করি, গীতায় ছয়বার সম্পূর্ণভাবে হিংসা অথবা অহিংসার কথা আছে। প্রতিবারই হিংসাকে ভ্রান্ত অহংবোধের চূড়ান্ত দৃষ্টান্ত হিসেবে ও অহিংসাকে অহংকারের নেতিবাচক চেহারা থেকে মুক্তি হিসেবে ভাবা হয়েছে, তারা নানান ব্যাখ্যায় গ্রহণে করার চেষ্টা করেছে। মহাভারতের শান্তি পর্বে 184 অধ্যায় কথিত আছে যে তেজোময় ব্রহ্মা জন্মের পর প্রথম সোহম করে, তাই তার নাম হয় অহংকার এবং সব দৈব বিষয় দিয়ে তার শরীর সৃষ্টি হয়। ব্রহ্মার বাহন হন অংশ 239 অধ্যায় রয়েছে যে পরমাত্মা নবতার যুক্ত মানব শরীরে অংশগ্রহণ নির্দিষ্টমান অহং থেকে সোহম অংশ এই স্রোতেই তাই জীবার ঈশ্বর না। উত্তর গীতায় পঞ্চগত মানসিক অন্তঃকরণের রহস্য এই হল এই যে পৃথিবী জলে, জল আগুনে, আগুন বায়ুতে, বায়ু আকাশে, আকাশ মানুষে, মানুষ বুদ্ধিতে, বুদ্ধি অহংকারে, অহংকার চিত্তে এবং চিত্ত ক্ষেত্রকে জয় প্রাপ্ত হয়। গীতার তাৎপর্যপূর্ণ আরেকটি শ্লোককে কৃষ্ণ অর্জুনকে বলেন যোগ যুক্ত এবং কর্ম কৌশলী যোগ। কুরুক্ষেত্র তাই কর্মযুক্ত ভূমি, মানে ধর্মযুক্ত ভূমি। এর একটি বিশেষ অর্থ হলো যে জ্ঞানী শরীর যখন অহংকে বাইরের জগৎ থেকে অন্তরের ধর্মভূমির যোদ্ধা করতে সক্ষম হয় তখন পরমাত্মার সঙ্গে যোগাযোগ শ্বাসযুক্ত ক্রিয়া কর্মের মধ্যে দিয়েই অনুভূত ও উপলব্ধ হয়। হিংসার অহং তখন আবশ্যকীয় ভাবে ও সহজে হংসের অহনের বহনে পরিণত হয়। প্রকৃতির অভিমান শূন্যতাই হয় হংসের বা হিংসার। মনস্তাত্ত্বিক অর্থ এই ধারণা দিয়ে এই প্রবন্ধ শুরু করেছিলাম যে হিংসার ভিত্তি অহমতা। পরবর্তী আলোচনায় উত্থাপন করার চেষ্টা করেছি যে অহমতা শুধু হিংসার ভিত্তি নয়, সে হংসেরও ষড়যন্ত্র, শ্বাসমন্ত্র এবং হংসমন্ত্রের বীজও তাই অহম। গীতার মানব দেহকে ক্ষেত্র বলা হয়েছে, যে জমির দাতা ধারক ও পালক হলেন ক্ষেত্রজ্ঞ ঈশ্বর, যিনি এই ক্ষেত্রকে থেকে ক্ষেত্রকে সারথি রূপে চালনা করেন, আবার নিজের জ্ঞানে জ্ঞানী করে তাকে সম্পূর্ণ আত্মস্থ করে শুধু নিজেই করে থাকেন। তাই তিনি হলেন সৃষ্টির আদিকাল ও শেষ হতে অনন্তনাগের কর্তা। তার বিনাশ প্রসাদী অকল্পনীয় অসম্ভব, কারণ সময়ের শুরু ও শেষের অর্থ তারই মধ্যে বিলীন হয়। এই
কর্তা নিজেই প্রকৃতিরূপে অহিংসার সাথে কর্মরত, হিংসারত, আবার তিনি দেহের মনের ক্ষেত্রে কর্তা, প্রভু, গতি ও অহিংস। গীতাতেই বলা হচ্ছে যে সকল হৃদয় স্থিত সৃষ্টিকালের অধিনায়ক এই আত্মাকে চেনার উপায় যোগ মাধ্যমে ভূতলের কেন্দ্রে প্রাণবায়ুকে স্থির করা, অর্থাৎ ক্ষেত্রজ্ঞকে ক্ষেত্রকে ক্ষেত্রজ্ঞমুখী করা এবং পরিশেষে ক্ষেত্র চেতনা হারিয়ে ক্ষেত্রজ্ঞের জ্ঞানে বিদ্যমান হওয়া অংশস্থ। কৃষ্ণ তাই এই অবস্থাকে বলেছেন মাধব বা তিনি হয়ে যান সেই সম বা আমি সে তত্ত্বই অংশ 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 রঙে। উত্তর গীতার উপস্থাপনা গীতাকে ধরেই নিত, এগুলো ফুলের নিহিত গন্ধ, ফলের রস, কাঠের মধ্যে আগুনের সম্ভাবনা বা আকাশের অন্তস্থ বায়ুর মধ্যে শরীরে বা ক্ষেত্রে অন্তর্গহবায় সর্বদা জেগে রয়েছেন যে জীবাত্মা অহিংস ধ্বংসরূপ পরমাত্মার অপেক্ষায়। এটা উত্তর গীতার প্রথম অধ্যায়ের আকাশের মধ্যে সে এই হংস মুহূর্তে কি হয়, হিংসা আত্ম ও অপ দুইয়ের উদ্দেশ্যে তখন সম্ভব রূপে নির্মূল হয়, কারণ নিজের সুখের জন্য অপরকে দুঃখ, অপরের সুখের জন্য নিজেকে দুঃখ, অপরের সুখে দুঃখ, নিজের দুঃখে দুঃখ, অথবা নিজের সুখে মগ্ন হয় আর সুখের সন্ধান কোন ধরনের কামনায় কামনায় কর্মে তখন ঘটান না, সেই মহত্ব শূন্য নিরহংকারী বা দ্বন্দ্ব সংযোগী তুষ্ট আত্মজ্ঞানী সুখ দুঃখের সমদর্শী মানুষ। গীতার বিভিন্ন কৃষ্ণের যোগোপদেশে সিদ্ধ হয়ে অর্জুন তাই যুদ্ধে না, তার কৌশল হিংসাত্মক নয়, আত্মজ্ঞানী ধীর, তিনি হতকে অপর ভেবে হনন সুখে মত হন, বরং তাকেও নিজেকে একই পরমাত্মার প্রতিরূপ মনে করে কৃষ্ণমুখিত ধর্মযুদ্ধ অভিষিক্ত করেছে। যুদ্ধের পর সেই শিক্ষা বিস্তৃত হয়ে বৃদ্ধ অর্জুন কৃষ্ণের কাছে ফিরে গেলে তিনি আবার তাকে সেই জ্ঞান দান করেন আরো প্রকাশ্যে প্রত্যক্ষ ভাবে এবং সুচিন্তিত যোগ পদ্ধতি সম্পর্কে। যোগী অর্জুন যোদ্ধা অর্জুনের চেয়ে আরো অনেক সমগ্র ও গভীর স্মরণ, কারণ তাঁর যুদ্ধনীতির ভিত্তি হল যোগ। হিংসা জ্ঞানী যত বিষাদ তাকে তিনি ধর্মযুদ্ধ সফল করেন কেবল যোগ কেন। এই যোগী ভাব যেমন অন্তরস্থ কুরুক্ষেত্র অন্তরেরই নিয়ন্ত্রণীয়, তাই সংসার রূপ দৈনন্দিন কুরুক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ পরমাত্মা নিজেকেই জেনে অপরকে সেই একই আত্মার অংশ ধরিত রূপ জেনে ধর্মযুদ্ধে প্রবৃত্ত হন যোগী। ধর্মবোধে গ্লানী দেখলেই সেই যোগী নত উত্থিত হন নিজের হিংসাত্মক পদ্ধতিকে বিনাশ করতে এবং নিজেকেই আবার সৃজন পরিত্রাণ করে কালে কালে ধর্ম সংস্থাপন। যুদ্ধ যোগ ও সংসারের কেন্দ্র তাই অহং, সেই অহংয়ের অনাবাদী অমার্জিত কাঙ্ক্ষিত প্রকৃতি হিংসার দিকে, আবার তারই ভিতর হিংসাবসানের অহিংস অংশ বন্ধের জিনিস। কেউ মনে করতেই পারেন যে গীতা বা উত্তর গীতার মতো প্রাচীন আলোচনা কেবল ফাঁকা তত্ত্ব, তাদের পুরু এবং কঠিন বিশ্লেষণের সঙ্গে সমকালীন সমাজ ও সংস্কৃতির কোনো জোর নেই, কিন্তু আমার যুক্তি ও মত আলাদা। উপরোক্ত সকল তর্ক সাম্প্রতিক ও প্রাসঙ্গিক দুটি সম্পৃক্ত কারণ, এদের মূল সত্তাতাত্ত্বিক প্রতিচিত্র মানে অন্টোলজিক্যাল ব্লুপ্রিন্ট ও পরিণাম এক ধরনের স্বকল্পনা যার নিরিখে নিজেকে নিত্য পুনর্গঠন করার প্রচেষ্টাই উদ্দেশ্য, অ্যানাথিক ও কন্টিনিউয়াস সেলফ কনস্ট্রাকশন। দ্বিতীয়ত, এই স্বকল্পের নৈতিক প্রকল্প অবশ্যই একটি বৃহত্তর সামাজিক কল্পনা বহন করে, যাতে সকল অপরের সম্ভাব্য ছায়া প্রতিফলিত হয়। স্ব অপরের এই আত্মিক যোগাযোগই নতুন কোন সামাজিক চিন্তার ভিত্তি, যে সমাজ ধারণা সম্ভাবনা এই সম্ভাবনার প্রতি অবিচ্ছিন্ন প্রয়াস নিয়ত ধর্মযুদ্ধ, অর্থাৎ ধর্মযুদ্ধ একটি সামাজিক সম্ভাবনা যার মূলে রয়েছে ব্যক্তি প্রতিদিনের অন্তর্যুদ্ধ। কুরুক্ষেত্র হলো অন্তঃস্থিত মানুষ মানসপথ, শত্রু নিজের অদম্য পাহাড়ের জিহাংসার আত্মগ্রহণের প্রতি আত্মহনের প্রতি অস্ত্র যৌবল অথবা আরো সহজে শরীর ও মনের সকল ইন্দ্রিয় কর্মের ও চিন্তার মধ্যে পরিণতি পথের অনুশীলন করা
একই সম্ভাবনা নিষ্কল যুক্তি দিয়ে উদ্ভব করে, যুক্তি দিয়ে উদ্ভব করে। এই সম্ভাবনার কল্পনা বই করি কারণ তাদের সমাজ বিজ্ঞানের এক চূড়ান্ত উদ্ভাবনী শক্তি আছে। এই পর্যায়ে যদি কেউ প্রশ্ন করেন যে যুদ্ধের শেষ কোথায়, তার উত্তর যুদ্ধাবসান অসম্ভব। প্রথম কুরুক্ষেত্রে যেমন অর্জুন ধর্মযুদ্ধের অর্থ বুঝে তবে অস্ত্র তুলেছেন, কিন্তু অপর যোদ্ধারা সবসময় এক মুহূর্তে ছিলেন না, থাকা সম্ভব ছিল না। তেমনি সংসার যুদ্ধে সব মানুষ একই সময় সমবয়স্ক হবেন না, তাই যুদ্ধ চলবে সেই উৎকর্ষ সম্ভাব্য সমাজের উদ্দেশ্যে। দ্বিতীয়ত এবং আরো তাৎপর্যপূর্ণ বিষয় হল যে অর্জুন নিজেও কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণের সকল বাণী বিস্মৃত হয়ে তার কাছে ফিরে গিয়ে পুনরায় শিক্ষা প্রাপ্ত হন। অর্থাৎ বহির্জগতে ধর্মযুদ্ধ যে অন্তরের প্রতিফল, সেই অন্তর ধর্মযুদ্ধ আরো গভীর, আরো নিরন্তর। কোন সময় সেই যুদ্ধের শেষ নেই, কারণ সদা স্থিতপ্রজ্ঞ মানুষেরও বিচ্যুতি হয়। অন্তর্যুদ্ধ তাই নিয়ত অনুশীলন সাধ্য। বহির্জগৎ আর অন্তর্জগতের মধ্যে স্থিত অহম, তার দুটি সম্ভাব্য সত্তা নেই, হিংসা আর অসম্মতির সম্ভাবনা নেই। অহমরূপী যুদ্ধ তাহলে দেখা যাচ্ছে যে এই আলোচনা গুলোর ভেতরে কোথাও যেন একটা প্রাথমিক ভাবে একটা কাঠামো রয়েছে এবং সেই কাঠামোটা দাঁড়িয়ে আছে, কিন্তু যে কাঠামোটা দার্শনিক ক্যাটেগরির উপর যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু সেই আমি এবং অপর, এবং এখানে আমি বিভিন্নতাময় এবং অপরও বিভিন্নতাময়, এই যে শিকার বা অস্বীকার এর উপর দাঁড়িয়ে মানে এই চেনা আমি তাকে যেন ক্রমাগত নিরন্তর আমার যে উদযাপন তাকে ব্যাহত করে করে আমার এই চেনা আমিকে মেরে 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 ফেলে অন্য একটা আমি হয়ে ওঠে, বা আমি নিজেই একটা আগন্ত হয়ে গেছি। এই যে আন্তর্জাত, এই এই এর যে নিরন্তর অনুশীলন, এর মধ্যে দিয়ে যেন কোথাও একটা ওই যে অপরতার যে খোলা, এটা আমার চিন্তার বাহিনী, আমার ভাবনার বাহিনী, সেই দিকে সেই দিকে পৌঁছানোর একটা প্রয়াস আকাঙ্ক্ষা তার মধ্যে দিয়ে যেন আত্মজ্ঞান সন্ধান দিতে হয়। এই প্রশ্নটা যদি বোঝা যায় সুবর্ণা দেবের চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা এর একটা পথ, এর একটা চিন্তার বিস্তার আমরা দেখতে পাই। কিন্তু মহাভারতে আমরা যখন এটা কিন্তু উপন্যাস হিসেবে বা আখ্যান হিসেবে গল্প হিসেবে বলি, তখন আমি এই মহাভারত টেক্সটটা নিয়ে যখন বুঝতে যাচ্ছি তখন দেখছি যে এই বিষয়ে এবং বিশেষ করে যদি তত্ত্ব সন্ন্যাসের ভাবনা সেটা রয়েছে, মহাভারত কিন্তু বিশেষভাবে এখানে কোথাও যেন একটা বিস্তৃত হয়ে আছে। বারে বারে যখন আমরা আশ্রম মাস পরে দেখতে পাচ্ছি, আমরা আজকে পুষ্পাদি আলোচনায় যেটা দেখলাম যে যুধিষ্ঠির এবং ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তীরা আশ্রম মাস পরে সকলের আশ্রমে গিয়ে তারা দেহভাবে সাধনায় বিরত হচ্ছেন, এবং আমি এই প্রশ্নটা এখন রাখছি এই আলোচনার বিশেষভাবে এই লেখাটা সাপেক্ষে যে কিভাবে এই হিংসার মুখটা যদি আমার দিকে ঘুরিয়ে নেওয়া সেটা আমি কিভাবে দেখব এবং সেই অনুশীলনটা আমি কিভাবে করবো, তার মধ্যে দিয়ে কিভাবে যাবো, এবং ওই ধৃতরাষ্ট্র গান্ধারী যতবারই দেখা যাচ্ছে এই দেহপাকি সাধনায় তারা নিহত হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন অধীন গল্প ছাল ইত্যাদি করে নানান রকম যে সাধন চতুষ্টা রয়েছে তার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখনও কিন্তু মহাভারতের মজাটাই হলো এই যে গার্হস্থ ধর্ম এবং রাজধর্মের যে তার যে দেশ ছাপ চিহ্ন এসে ধারা করছে ভর করছে, যে কোনোভাবেই যেন ওই আত্মকে মেরে ফেলে অন্য আমি হয়ে ওঠার যে সাধনা সেখানে যেন ওই পুরনো সমস্ত ভাবনা যেটার যে সমস্ত ভাবনা যে ভাবনার করে প্রভৃতি চিন্তার কাঠামোটা দাঁড়িয়ে আছে সেটা আপনাদের যেন ভূতের মতো ভর করছে এবং কোনোভাবেই সেটা সজাগ হয়ে সটান দাঁড় করাচ্ছে। মহাভারতে এই যে দোলাচলটা মানে পুরো কাহিনী জুড়ে এই দোলাচলটা টের পাওয়া যায় এবং আমরা পাতঞ্জলি দর্শনে সাধন পাবো প্রথম পাব, সেখানে যখন
হিংসা বিভিন্ন রকম রূপ এবং গর্তগুলোকে লক্ষ্য করি, সেখানে দেখা যাবে যে হিংসার 81 রকম রূপ আমরা পাচ্ছি। যে হিংসা কখনো উৎকৃত গাড়িত অনুমোদিত, আমি নিজেই করছি বা আমার দ্বারা সম্ভাবিত হচ্ছে অন্যকে করছে এবং আমার কথা একটা অনুমোদন রয়েছে, আমার নির্বাচন রয়েছে, সেইটা হিংসা লক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এ সমাজ মানুষের চিন্তার মধ্যে আমরা দেখতে পাই এবং এর থেকে যখন বেরিয়ে আসার যে নিরন্তর আন্তর্জাতিক কথা মহাভারতের মধ্যে আসছে বা উত্তরগীতার মধ্যে আসছে, ব্রাহ্মণ ব্রাহ্মণী সংবাদ, সেখানে আমরা এটা একটা বিস্ফোরিত হিসাবে আসছি, সেইখানে যখন আমরা পৌঁছাচ্ছি তখন দেখছি যে মাতৃ করুণা মুদিতা উপেক্ষার কথা এবং মুদিতা হচ্ছে অন্যের সঙ্গে কি হবে, এই যে এই ভাবনাটা একটা স্বাভাবিক ভাব, কেউ হতে পারে না, সহজে পারে না। হিংসা এত শক্তিশালী, 81 রকম হিংসা, উগ্র অর্থ বৃদ্ধি এবং প্রত্যেকটা ক্ষেত্রে নানান ধরনের কম্বিনেশন পার্লামেশনের বিন্যাস সময়ের একটা যে ছক তার মধ্যে দিয়ে আমরা পড়ে যাচ্ছি, তার ভেতর বাইরে বেরোতে পারছি না। এবং উপেক্ষা হচ্ছে এমন একটা বিষয় যে ওই বুদ্ধের চিন্তার মধ্যে 5 রকমের বৃষ্টির কথা বলছে, মানুষ অবস্থা যে একটা বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিটাকে আমরা লক্ষ্য করে যাচ্ছি এবং লক্ষ্য করতে করতে বৃষ্টির যে তার যে রণ, তার যে ধ্বনি, তার যে যে খান্ডব দহনের কথা মহাভারতে আছে
কথাটা বললেন, আসলে সেটা নেই, ঘটনাটা ঘটেছিল অন্য। কাশিরাম দাস স্কুলে পড়া হচ্ছিল সেই মেষবাড়িতে, এবং যেখানে ওই ভয়ঙ্কর জায়গা কাশিরাম দাস রবীন্দ্রনাথকে উদ্ধার করছেন, এই মতো গুটি গুটি দেবতা ৩৩ কোটি যাদব বন রক্ষার কারণ আইল গরু পক্ষী সঙ্গে লক্ষ লক্ষ পক্ষী রক্ষা হেতু নিজ জ্ঞাতিগণ যক্ষ অলক্ষ ভূত দানা সহ নিজ নিজ সেনা নানা অস্ত্র সের সুর লইয়া এমত লিখিব কত ত্রিভুবনে আছে যত রথে সব আকাশে জড়িয়া তবে যে পুরন্দরে আজ্ঞাদিত জনধারে দৃষ্টি করি নিবায় অরণ। একটা ভয়ঙ্কর হিংসার মুহূর্ত তৈরি হচ্ছে, ক্ষুধাবন্ধ হচ্ছে অগ্নি, তাকে মাংস খেতে হবে, বন পুড়িয়ে দেওয়া হবে। অনির্বাণ তার লেখাতে এই অংশটা উল্লেখ করেছেন এনথ্রোপোসিনের সূত্রে। ঘটনাগুলো তো হয়নি, কেউ করায়নি, তাহলে কি হয়েছিল? একদিকে অগ্নিকে বলা হলো আপনি পোড়ান, আর অন্যদিকে ইন্দ্রকে বলা হচ্ছে আপনি জল দিয়ে আগুন নেবেন। অর্জুন কি করছে? মাঝে মাঝে তীর ছুঁড়ে হাওয়াটাকে আটকে দিচ্ছে যাতে আগুন না ছড়ায়, আর এই অগ্নিদেবতা ছুটছেন, চেষ্টা করছেন আগুন লাগাতে পারছেন না। কেনই না হলো? অনাদা বলে যে আসলে ক্ষুধাবন্ধ তো অন্য কারণে, ঘি খেয়ে খেয়ে মোটা হয়েছে। এই যে মহাভারতে আছে যে পশুদের খেলে ক্ষুধাবন্ধ দূর হবে সে তো নয়, ছুটলেই ক্ষুধাবন্ধ দূর হবে, হিংসার প্রকার। বুঝেছিলাম যে ছোটবেলার গুণকে হিংসার মধ্যে আর একটা স্তরে হিংসা না করা একটা বিকল্প পদ্ধতি তৈরি করে তারা যায় বইটাকে আবার একটা জায়গাতে আটকে, সেখানে বাচিক হিংসা নিয়ে কথা বলেছেন অরিন্দম চক্র, এবং তার মতে বাচিক হিংসা খুব গুরুত্বপূর্ণ সাংঘাতিক। আমরা যারা মধ্যবিত্ত বাঙালি পরিবারে গা হস্তে থাকি তারা জানি যে সেখানে বাচিক হিংসাটি সাংঘাতিক হতে পারে। মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমার মাঝে মাঝে মনে হয় যে যেখানে একটা অদ্ভুত কথোপকথন হতে পারত, সেখানে কথোপকথন হতে দৈবায়ন দুর্যোধন লুকিয়েছেন, যে সমস্ত ব্যাধেরা ভীমকে মাংস সরবরাহ করত তারা জেনে গেছে দুর্যোধন ওখানে লুকিয়ে আছে, তারা গিয়ে খবর দেয় যদি সে ওইখানে আছে, ওইখানে আছে দুর্যোধন, তারা সদলে এসে হাজির হয়। তারপর যে যুধিষ্ঠিরকে আপনারা বলেন আনুষাংশের মুহূর্ত প্রতীক, সেই যুধিষ্ঠির কথা বলতে কথা কিন্তু খোঁচা খোঁচা হচ্ছে এই যে দুর্যোধন, আমি যখন গেছিলাম পাঁচখানা গ্রামের কথা নিয়ে কথা বলতে তখন তো তুমি বলনি, এখন তুমি বলছো গ্রাম তো যুদ্ধ করবে না চলে যাবে এখান থেকে, এ তো খাত্র ধর্ম নয়, এসো যুদ্ধ করো। সহস্র কৌতুক এবং খোঁচা পেতে পেতে শেষ পর্যন্ত দুর্যোধন উঠে আসবে, এবং তখন বলে আপনাদের মধ্যে যদি স্ত্রী বলে আমাদের মধ্যে যে কোনো একজন জিতে শুনো, তার সঙ্গে একটি বাধা যুদ্ধ করো, যদি জিতে যাও তাহলে সভা করা পৃথিবী ভোগ করবে, যদি হেরে যাও তাহলে মরে যাবে, মরে গিয়ে সব দিয়ে যাবে না মিলে আত্মধর্ম ক্ষত্রিয় তুমি। এবং তারপর এই বাক্যবাণে বিদ্ধ দুর্যোধন ভীমের সঙ্গে যুদ্ধ শুরু করে। তার আগে কৃষ্ণ অবশ্য বলেছেন যুধিষ্ঠিরকে তিরস্কার যে আপনি যেটা করলেন এটা খুব ঠিক করলেন, কারণ যদি দুর্যোধন আপনাকে বেছে নেয় বা নতুনকে বেছে নেয় তাহলে পরাজয় অবসম্ভব, এমনকি যদি ভীমকেও বেছে নেয় তাহলে ও ন্যায় যুদ্ধে তাকে পরাজিত করতে পারবেন না, কারণ ভীম বলশালী হতে পারে, দুর্যোধন অনেক বেশি কৌশল পরায়ণ, দীর্ঘদিন অপেক্ষা করেছে ভীমের সঙ্গে যুদ্ধের জন্য। যুদ্ধ শুরু হয় এবং এই একটা দৃশ্য মনে রাখবেন, দুজন যুদ্ধ করছে, চারপাশে অজস্র লোক দর্শক হিসেবে দাঁড়িয়ে রয়েছে, দুর্যোধনের পক্ষে কেউ নেই,
আকাশের দেবতারা দেখছেন, একমাত্র ন্যায়যুক্ত দেখতে এসেছেন যার নাম বলরাম। তারপর অর্জুনের ইঙ্গিত এবং ভীম দুর্যোধনের পূর্বঙ্গ করে, পূর্বঙ্গ করবার পর দুর্যোধন পড়ে আসেন মাটিতে, ভীম দুর্যোধনের মাথায় পা রাখেন। শুধু সে সামনে না, আর আমার মনে পড়ে যায় আপনারা যদি পৃথিবী রামায়ণ পড়েন তাহলে দেখবেন সেখানে ইন্দ্রজিৎ মারা যাবার পর ইন্দ্রজিতের কাটা মুহূর্ত নিয়ে রামের বানর সেনারা খুব গল্প করেছে, লাফি হচ্ছে। এখানে সেই নৃশংস মুহূর্ত তৈরি হয়নি, থামিয়েছে। তারপর রণজিৎ কুহতে কথা বলেন যে এই মহাভারতের মধ্যে আমাদের প্রাত্যহিকের উপরে থেকে যায় পৌরাণিক ঐশ্বরিক, ফলে আমরা এখানে দুর্যোধনের প্রতি আমাদের মনোভঙ্গির একটা পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? যখন দুর্যোধন বলেন, তার যখন উদ্ভঙ্গ হয়েছে তখন তারপরে দুর্যোধন বলেন যে আমি এরপর এই যে মৃত্যুর পর আমার যে মৃত্যু হবে তারপর কিন্তু আমি সবই থাকি, আর তোমরা এই সকালে থাকবে, এই বেদনার মধ্যে থাকবে, এই হারের স্তূপে সিংহাসনে বসে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মহাভারত থেকে বেরিয়ে আসতে, কারণ এখানে যেটা হতে পারত সেটা মহাভারতে হয়নি। ধরুন প্রেমেন্দ্রমিত্র এখান থেকে একটা ধনাধান্ত গল্প না লিখে শোনা যেতেন যদি আর একটা জায়গা, এখানে কি হতে পারে? দুর্যোধনের সঙ্গে ক্রমাগত কথা বলতে বলতে যে সময় দুর্যোধন এই উপলব্ধিতে এসেছেন যে তিনি যা করেছেন তার মধ্যে ত্রুটি রয়েছে, তিনি যা করেছেন তার থেকে এক ধরনের অনুতাপ তাকে এই মুহূর্তে ক্লান্ত করেছে। এই কথোপকথন এখানে হয়নি, অথচ আমার মনে পড়ে যায় আমি আসলে আমি দেখেছিলাম মন্দিরের পাশে, আমি দেখেছিলাম বিবেকানন্দের পাশে, আর আমি দেখেছিলাম নির্মল কুমার বসু ৪৭ ডায়ের পাশে। আমি এই কারণে বিবেকানন্দের পাশে দেখেছিলাম যে বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্যকে অন্যতম পাদবিকায় ব্যবহার করেছেন, এই প্রাচ্য পাশ্চাত্যের শেষে বিবেকানন্দ ফুকরে পাশ্চাত্যের শুভটাকে বলেছিলেন যে ইউরোপি তুমি কবে কোন দেশে ভালো করেছ, তুমি যেখানে যে দেশে গেছো আফ্রিকায় বলো অস্ট্রেলিয়ায় বলো সেখানকার সাধারণ মানুষকে তুমি শেষ করে দিয়েছ। তারপর তিনি বলেন যে আমাদের মহাকাব্যে কিন্তু কেউ যে জায়গায় যায় সেখানটাকে শেষ করে দেয়নি, হিংসা এবং রাষ্ট্রীয় হিংসায় একটা বিপ্লবতা বিবেকানন্দ তুলে ধরেন, বঙ্কিমও তুলে ধরেন। বঙ্কিমের গোটা কৃষ্ণ চরিত্র তার আলোচনার মূল বিষয় কৃষ্ণ কেন অনুসৃত আদর্শ মানুষ, তিনি অহিংসক নন কিন্তু তিনি হিংসাকে ন্যূনতম একটা জায়গাতে নিয়ে গেছেন। ফলে বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র নিঃস্বার্থকে কেউই মহাভারতকে যখন পড়েছেন অহিংসায় করেননি, কিন্তু সেখানে হিংসার প্রয়োগের বিধিকে আরেক রকম করে দেখেছেন, কিন্তু বঙ্কিম বা বিবেকানন্দ কেউই এই গান্ধীর মধ্যে খোলা ময়দানে অসম্ভব দাঙ্গার মাঝখানে কারণ গান্ধীকে তার সত্যাগ্রহ নিয়ে একটা পূর্ণাঙ্গ বই লিখতে বলা হলো যখন, তখন গান্ধী বলেছিলেন আমি এটা লিখতে পারবো না, তার কারণ আমি তো সত্যাগ্রহ জীবনে উদ্দেশ্য করছি, অনুশীলন করছি, আমি যতদিন পর্যন্ত বেশ থাকবো ততদিন তো আমার অনুশীলন সম্পূর্ণ হবে না, ফলে আমি এটা লিখতে পারবো। গান্ধী যখন ৪৭ গাঙ্গার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তখন তার বারে বারে মনে হচ্ছে যে কিভাবে তার মৃত্যু হচ্ছে। এই ৪৭ ডায়েরিতে দিনলিপিতে আমি একটা অংশ করে শেষ করবো, আমি তার আমাকে আর ৩ মিনিট সময় দিলাম। সেখানে প্রশ্ন করা হচ্ছে, একজন প্রশ্ন করেছেন গান্ধী, প্রশ্নটা আমি করছি, প্রিয়জন যাহাদের নিহত হইয়াছে
অথবা যাহাদের বহু কণ্ঠে ও বহু দিক বহু কষ্টে ও বহু দিনে নির্মিত বাণীপথ ঘোষীভূত হইয়াছে, তাহাদের পক্ষে সেই বেদনা ভুলিয়া যাওয়া কি ক্ষমা করা অতীব কঠিন কাজ। সেই আঘাত ভুলিবার উপায় কি? যে সম্প্রদায়ের লোকে এই সেই দুষ্কার্য করিয়াছে তাহাদের প্রতি ভ্রাতৃভাব করে কি করিয়া আনা যায়? গান্ধী প্রশ্ন করেছেন, কারণ নোয়াখালীতে যখন গান্ধী খুঁজছেন তখন পারে পারে বিমল কুমার বসু এবং তারা গিয়ে দেখছেন যারা এই হিংসার শিকার তাদের কাছে গিয়ে তারা কিভাবে হিংসার শিকার হয়েছেন, মেয়েরা কিভাবে দূষিত হচ্ছেন, তাদের বাড়ি পুড়ে গেছে, কিভাবে বাড়ি পোড়ানো হয়েছে, তার বিবিধ বিবরণ তারা সংগ্রহ করেছে। এবং তারপর এরপর এক প্রশ্ন করছে যে এগুলো যদি হয়ে থাকে তাহলে তা কি করে একটু হত্যা পাবো, কি করে তাদের প্রতি ভালোবাসার ভাব জানিয়ে দেবো? গান্ধী উত্তর দিচ্ছে, গান্ধী উত্তর বিমল বসু লিখে রাখছে, আমি পড়ছি। বিহার যাহা ঘটিয়াছে তাহা আপনাদিগকে স্মরণ করিতে হইবে, নোয়াখালী ত্রিপুরার তুলনায় তাহা অনেক বেশি জঘন্য। বিহারের হিন্দুরা যাহা করিয়াছে মুসলমানরা তাহার প্রতিশোধ গ্রহণ অবশ্যই ইহা আপনারা চাহেন না, বর্বরতার নরকে যদি ডুবিতে না চাহেন তবে বিহারের ঘটনা হইতে আপনাদের বেদনা করিবার ও ক্ষমা করিবার পথ শিখতে হইবে। তাহা ছাড়া মন হইতে আপনারা আত্মহীনতার ভাব দূর করুন, আপনারা বীর্যদান করুন, ক্ষমা বীরের কর্ম বীরের কুশল, আপনারা যথার্থ বীর করুন, প্রকৃত বীর্যবান লোক আঘাত হানে না, অবিচলিত চিত্তে হাসি মুখে সে নিজ শরীরে আঘাত ধারণ। এখানে আমি দুটো কথা বলে শেষ করি। এক, গান্ধী এখানে খেয়াল করিয়ে দেন যদি বর্বরতার নরকে ঢুকতে না চান, আমরা যখন আহত দুর্যোধনকে পড়ে থাকতে দেখলাম এবং তারপরে কল্পনা করা হল দুর্যোধন স্বর্গে চলে যাবেন আর এই নরকে পড়ে থাকতে হবে দুষ্কৃতকে, এখানে গান্ধী বলেন গান্ধীর কাছে এই স্বর্গ আর নেই, গান্ধী বলেন আপনারা যদি এই নরকে ফিরতে না চান তাহলে আপনারা এই হিংসার বিরুদ্ধে প্রতিহিংসা বন্ধ করবেন। এবং গান্ধী এখানে একটা কথা বলেন যে বীর তার ভীষণ হচ্ছে আঘাতকে সহ্য করা। ভারতীয় অর্থশাস্ত্রে আপনারা জানেন যে ক্রোধ স্থায়ী ভাব থেকে রুদ্রের জন্ম আর উৎসাহ থেকে বীরত্বের জন্ম। আমরা অনেক সময় ক্রোধ যার রুদ্র হচ্ছে রূপ, উৎসাহ যার বীর হচ্ছে রূপ, এগুলোকে ভুলে যায়। পাঠ্য বই অতুলভুক্ত বাংলার কাছে সবাই করে, প্রমথ চৌধুরীর সবুজপত্রে ধারাবাহিক বেরিয়েছিল, অতুল গুপ্ত শিখিয়ে দেন যে ওই যাত্রাপালায় বীরকে প্রকাশ করতে গিয়ে রন্ত্র যন্ত্র উপার্জন বর্জন শুরু হয়, সেটা বীরত্বের প্রকাশ নয়, একটা বড় জোর রুদ্রের অ্যাংশন। তাহলে বীরকে অনবরত তিনি কথোপকথন করেন, কথা বলেন, রেস্টোরেটিভ জাস্টিস আর আমাদের রাষ্ট্রের আইনি ন্যায় তো একমাত্র রেস্টোরেটিভ জাস্টিসের ধারণায় আপনি যখন নিরাময় দেবেন যিনি আহত হয়েছেন অনবরত কথা বলবেন। মহাভারতে এই দৈপায়ন পদে আগে নতুন করে কথা বলতে পারে মহাভারত নিয়ে আলোচনা করতে গেলে কোন সার সমন্বিত ভাবনায় পৌঁছানো খুব অসম্ভব ব্যাপার। টেক্সট যখন আমরা পড়ি বারে বারে আমরা দেখতে পাই যে ওই ওই যে মানে ডিসমিনেস সেই যে প্রেয়ার সেটা বারে বারে আসে, বিশেষ করে যখন আমরা স্ত্রীলাভ পর্বে আসি যে যুদ্ধ শেষ এবং তারপরে আপনি চিন্তা করা যাচ্ছে না, চিন্তার বাইরে এমন একটা যায় সময় সবাই সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ভূমিশ্রাবাত্রী করে আসে বা অর্জুন যে তোমার তার তার কাছে আমরা দেখতে পাচ্ছি যে সে তন্ময় করেছে।
এবং নানান রকম শিয়াল শকুনরা এসে সেই বৃদ্ধের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইরকম একটা অসহ্য মানে বেদনাদায়ক নিষ্ঠুরতার যে একটা চরমতম যে চিত্র হতে পারে মহাভারত তার একটা মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছে। এবং তার মধ্যেও দেখা যাচ্ছে যে পরিশ্রমার স্ত্রী সে মনে করছে যে কাটা হাতটা তুলে নিয়েছে, সেই হাতটা একটু মানে যত্ন করে তুলে তুলে নিয়ে বলছে যে এই কাটা হাত এক সময় আমার রেখা পেয়ে দিল। এবং তার যে এবং তারপরে নানান রকম খোঁজের মধ্যে এটা একটা প্রণীত দেখিয়েছে যে ওই যে চরমতম নিষ্ঠুরতার মুহূর্তে ওই সুন্দরী মেয়েদের এই যে মহাভারত এই জায়গাটাকে ধরছে যে মানে চূড়ান্ত একদম পরিব্যাপ্ত জঘন্যতম হিংসা নিষ্ঠুরতা নিষ্ঠুরতাকে আমরা নানান রকম ভাবে দেখেছি বইটা ক্ষেত্রে যে আত্মধারণটাই একটা নিষ্ঠুর স্মৃতি নিষ্ঠুর। আমরা স্মৃতিতে সবসময় সজাগ রাখতে চাই নিজের স্মৃতির মধ্যে দিয়ে আমাদের আত্মধারণ সম্ভাবিত হয়, সেই স্মৃতি হচ্ছে নিষ্ঠুর। সেটা নানান রকম ভাবে অনেক দার্শনিক আলোচনার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করা যাচ্ছে, যদিও প্রত্যেকটা আলোচনায় আমি বলবো যে মনে হলো যে এই রসিকতা করে নানান রকম ভাবে মহাভারতে ফিরে ফিরে আসছে এবং এগুলোই মহাভারতের প্রাণ। আমরা এবার পরবর্তী শেষ আলোচনায় আমি যাচ্ছি অনাথ সিংহ প্রেসিডেন্সি কলেজ ও প্রকাশিত হয়েছে এবং সম্পাদনা করেছেন আমরা শুরুর দিকে ওপেনিং ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যানদের থেকে দীর্ঘ ইনিংস প্রত্যাশা করি যে তারা ইনিংসের ভিত করে দেবে। তারা যখন ব্যাট করতে আসে তখন দ্রুত রান তুলে তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের এই কথাটা মুক্ত আলোচনা হিসাবে ছিল আমি প্রিপেয়ার্ড হয়ে আসি কোন বক্তৃতার জন্য, সেই জন্য আমি খুব সংক্ষেপে আজকের আলোচনা যেরকম শেষ বক্তা সারাদিন যে আলোচনা গুলো করবো তার থেকে কয়েকটা জিনিস আমি উদ্ভাবন করছিলাম, সেই চিন্তাগুলো আমি যতটা ছোট করে সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করব দিয়ে শেষ করবো। তো প্রথম যে কথাটা বলে আমরা এই বইয়ের প্রবন্ধগুলোতে দেখছি যে আন্দ্রে সংসদ এবং অনুপ্রস এগুলো বারবার আলোচনা হয়েছে, আমি তার ডিটেলসে যাবো না আবার যে আন্দ্রে সংসদ কি অনুপ্রস কি, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা কেন্দ্রীয় ভাবনা এই বইয়ের। এবং সেই কেন্দ্রীয় ভাবনা প্রসঙ্গে বলতে গিয়ে লিখতে গিয়েও অনেকে বলেছেন বলতে গিয়েও অনেকে বলেছেন এটা একটা নতুন ধারণা এবং আমরা সকলেই চুপচাপ সেটা শুনেও উচিত। এই প্রশ্নটা একটা ফটকা লাগার জায়গা, অন্য সংশয় যে আইডিওলজির কথা একমাত্র বড় করে আলোচনা হয়েছে মহাভারতে যে গ্রন্থ কম করে 1500 বছরের পুরনো সেটা নতুন ধারণা দেয় নতুন আদর্শ কিসের পরিপ্রেক্ষিতে হবে তার পুরনো ধারণা নেই। এই জায়গা থেকে যদি আমি এই বইয়ে আনুষ্ঠ বিষয়টা নিয়ে অনেকগুলো প্রবন্ধ আছে অর্ণবাবু তার ভূমিকায় আলোচনা করেছেন সেটা যদি সরিয়েও রাখি পূর্ণাঙ্গ আনুষ্ঠ বিষয়ক প্রবন্ধ মুকুন্দ রাট প্রথম এই বিষয়ে গবেষণা শুরু করেন, আলফিল্ডেমাইটেল তার বইয়ে দীর্ঘ আলোচনা করেছেন, শিবাজী বন্দ্যোপাধ্যায় তার প্রবন্ধে আলোচনা করেছেন এবং এই প্রত্যেকটি প্রবন্ধ তার আগের প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করেছি। আমিও যখন আগের বিষয়ে প্রবন্ধটা লিখি তখন এই আগের প্রবন্ধগুলোর সঙ্গে এঙ্গেজ করেছি। তাছাড়া বৃন্দা ডালমিয়া কেয়ারটিক্স নিয়ে যে আলোচনা করেছেন তাতেও আগের অংশের একটা বড় জায়গা আছে, তাহলে অন্তত 5টা প্রবন্ধ এই বইয়ে আগের অংশ বিষয়ে। কিন্তু অন্য 4টি প্রবন্ধের সঙ্গে আমার অবস্থানগত একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মহাভারত
চর্চা যেহেতু মহাভারতের মধ্যে একটা বিশাল গ্রন্থ, নানা রকম ভাবে চর্চা করা যায়। মহাভারত চর্চার পদ্ধতির প্রেক্ষিতে খুব বড় দুটো গোষ্ঠী বিভাজন হচ্ছে, যাদেরকে আমরা বলি অ্যানালিটিক্যাল মেথড আর সিনথেটিক মেথড। সিনথেটিক মেথড যেখানে মহাভারতকে একটা কাব্য, পূর্ণাঙ্গ কাব্য হিসাবে দেখা, অ্যানালিটিক্যাল মেথড যেহেতু আমরা প্রথাগত ভাবে হিস্ট্রি বিষয়টার চর্চা করি, সেখানে বারবার মহাভারতের ঐতিহাসিক প্রেক্ষিতের আলোচনা এসেছে এবং আমরা দেখেছি গোটা মহাভারতটাকে এক কবির রচনা নয়, এক সময়ে দাঁড়িয়েও রচনা নয়, এই সময়কালকে এক সময় একটা স্ট্যান্ডার্ড টাইমলাইন দেওয়া হয়েছে খ্রিস্টপূর্ব 500 থেকে 500 খ্রিস্টাব্দ, পরে দেখা গেছে 500 খ্রিস্টাব্দের যে অন্তসীমা সেটা নিয়ে সন্দেহ নেই, কারণ তখন থেকে সকল সংস্কৃতি সংহিতা বলে উল্লেখ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ইনস্ক্রিপশনে মহাভারতের অনুবাদ পাওয়া শুরু হচ্ছে, কিন্তু শুরুর ডেটটা হয়তো আরো আগে যেতে পারে 500 খ্রিস্টপূর্বাব্দ যাকে আমরা বলছি। 500 খ্রিস্টপূর্বাব্দ কেন বলেছে না, পানি নিজে খ্রিস্টপূর্ব পঞ্চম চতুর্থ শতকের একজন মানুষ তার রচনায় মহাভারত শব্দটার উল্লেখ আছে, তাই অন্তত তার অন্তত তার আগে মানে কত আগে সেটা এইরকম তথ্য প্রমাণ দিয়ে বোঝা যায় না, কিন্তু ঐতিহাসিকরা অনেকেই যেটা মনে করেন যে মহাভারত লিখিত গ্রন্থ হিসাবে সৃষ্টি হওয়ার আগে এই যে হাজার বছরের লিখিত জার্নি 500 BC থেকে 500 CE তার আগে সূত বলে এক ধরনের চারণ কবিদের মৌখিক পরম্পরা, যে পরম্পরার নাম ইতিহাস পুরাণ পরম্পরা, পরবর্তী বৈদিক যুগ থেকে যার অস্তিত্বের কথা আমরা জানি সেই পরম্পরায় মহাভারতের সৃষ্টি, এবং সূতদের মুখে মুখে চলে আসা কাহিনীর প্রেক্ষিত কিন্তু এই পরবর্তী বৈদিক যুগ মোটামুটি 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সময়, সেখানকার কুরু বলে একটি জনপদ যার উল্লেখ পরবর্তী বৈদিক সাহিত্য আমরা কিছু পূর্ব আর পাঞ্চাল এই যুগে সব থেকে গুরুত্বপূর্ণ জনপদ, তো সেই পূর্ব পাঞ্চালের ইতিহাস যে ইতিহাস মানে হিস্ট্রি নয় ইতিহাস এই চারণ কবিদের একটা পরম্পরা হিসাব মহাভারতের সৃষ্টি, এবং মহাভারতের মূল আখ্যান বা অভিজাত নাম স্মরণ শর্মাকে ম্যাপটা এটা দেখাচ্ছেন মহাভারতের মূল কাহিনী এত ধরনের ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে যাকে আমরা বলি মহাভারতের ন্যারেটিভ সেকশন, আর মহাভারতের যে ডাইডাক্টিক সেকশন সেগুলো কিন্তু তৈরি হচ্ছে আরো পরে যখন মহাভারতকে লিপিবদ্ধ রূপ দিচ্ছেন সূত্রা বা ব্রাহ্মণ, সেখানে মহাভারতের একটা পরিবর্তন হচ্ছে যাকে ব্রাহ্মণাইজেশন ব্রাহ্মণায়ন করছে, তার পরিপ্রেক্ষিতে আমরা শান্তি পর্ব অনুশাসন পর্বের মতো অংশ নিতে পারছি। তো এই যে অংশের আলোচনা মহাভারতের ন্যারেটিভ অংশ আছে ডাইডাক্টিক অংশ আছে, যখন আমরা ধর্মব্যাধের প্রসঙ্গে বারবার আসছি যে ধর্মব্যাধ যিনি পেশায় একজন ব্যাধ তিনি বলছেন যে তিনি তার পেশা নিষ্ঠা বলে পালন করেন কিন্তু তিনি আনুষংশের পালন করেন, এই আনুষংশ কিন্তু বর্ণ ধর্মের একটা জাস্টিফিকেশন এবং অহিংসা আর আনুষংশের যে বৈপরীত্য ধর্মব্যাধকে তো আমরা আনুষংসের এই প্রস্তাবনায় অহিংসার সমালোচনা শুনছি যে অসম্ভব অহিংসাটি করে পালন করবো তাহলে কোনো কাজই করা যাবে, অহিংসা মানে কি সত্যিই কোনো কাজ না করা, নিবৃত্তি মানে কি কাজ ছেড়ে দেওয়া, এটা তো ব্রাহ্মণ্য ধর্মের একটা দৃষ্টিকোণ, যারা অহিংসা নিবৃত্তি ধর্মে বিশ্বাসী তারা নিজেদেরকে বলছেন শ্রমণ, যে শব্দটা আসছে শ্রম কাজে তারা কাজ না করার কথা বলছেন না, হয়তো ব্রাহ্মণ্য ধর্ম প্রবৃত্তি মার্গ বলতে যা বলছে সেই কাজ করার কথা বলছে। তাহলে মহাভারতের এই ধর্মব্যাধের যে আনুষঙ্গ সেটা অবশ্যই ব্রাহ্মণ্য ধর্মের একটা জাস্টিফিকেশন, যেমন শিবাজীবাবু তার প্রবন্ধে এই ধর্মব্যাধ উপাখ্যান নিয়েই আলোচনা করেছেন, বলতে গিয়ে তিনি একটা পাসিভ রেফারেন্স দিয়েছেন যে যুধিষ্ঠিরের যে আনুষঙ্গের কথা তার বিপরীতে আমি বলছি, যেখানে যুধিষ্ঠির একটা কুকুরকে ছেড়ে স্বর্গে যেতে চায় বা তার ভাইয়েদের মধ্যে নকুলকে বাঁচাতে চায় এর মধ্যে তো বর্ণ ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই, এর মধ্যে তো অহিংসার বিরোধিতা করবার বা অহিংসার অবাস্তবতা দেখানোর কোন উদ্দেশ্য, তাহলে এই দুটো অনুসন্ধানে কিন্তু এক জিনিস হয়তো নয়, এবং আমার ফোকাস মহাভারতের ন্যারেটিভ অংশে মূল কাহিনীর অনুসন্ধানে সেইখানে এটা একটা নতুন ধর্ম, কেন কারণ ওই লেটারগেটিকে যে বার্ডিক ট্র্যাডিশনের যে কাহিনী ইন্দো ইউরোপীয় সাহিত্যের ইতিহাস যাকে অনেক সময় হিরোইক এপিক নাম দেওয়া মহাভারত ছাড়া আরো আছে রামায়ণ রয়েছে আমাদের দেশে ইলিয়াড ওডিসি রয়েছে গ্রিসের বাকিগুলোর কথায় যাচ্ছে না বাকিগুলো তেমন ভাবার পড়িওনি, কিন্তু সেইখানে যদি আমরা দেখি হিরো এই যে আগের আলোচনাতেই আমরা শুনলাম বীরকে
রাম রাবণকে বধ করে তার প্রতিশোধ দিচ্ছে, সেখানেই বাল্মীকি রামায়ণ শেষ হয়েছে, উত্তর কাণ্ড পরে তার মধ্যে ঢুকেছে। তাহলে হিরোইনকে দিকে নিজের ধাঁচা এইখানে একটা অদ্ভুত চরিত্র হল মহাভারতের আখ্যান, কারণ এই যে পুরনো হিরোইন ইন্দো ইউরোপীয় হিরোইন, যে জন্য আমরা সাধারণ অনুসারে মহাভারতের আলোচনায় দেখি যুধিষ্ঠির খুবই অপছন্দের একটি চরিত্র, কারণ ভীমের মতো বা ভীম বদ্ধ মানে একেবারে বিচ্ছিন্ন রক্তপান করছেন, এটা হয়তো সকলে পছন্দ করবেন না, যদিও একটি সেক্টরের দেহ রক্তের পিছনে বেঁধে টেনে নিয়ে গিয়েছিলেন সেটা বিশেষ মানুষ পছন্দ করেছেন, কিন্তু অন্তত অর্জুনের যিনি যুদ্ধে সবাইকে পরাস্ত করবেন, ওই পাখির চোখে তীর মারতে পারবেন, লক্ষ্য ভেদ করতে পারবেন, আবার গীতা উপদেশ শুনতেও পারবেন, সেই ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে তার আর কোনো নেই। তো এই হচ্ছে ওল্ড, তার জায়গায় যুধিষ্ঠিরের জন্য নতুন ধরনের এবং যুধিষ্ঠির কি করে পুরো হন সেই কারণে বলতে গিয়ে এই যে মহাভারত ইতিহাস কেন সেই প্রেক্ষিতে আসছে না সেখান থেকে, কিন্তু মহাভারত ইতিহাস হলো গল্প কথা, সেই গল্প করার ধরনে অর্জুনের হিরোইজম এস্টাবলিশ করার কারণে এর মধ্যে কোনো দার্শনিক তত্ত্ব নেই, অন্য কিছু নেই, ছোটবেলা থেকে ওই গল্প আমরা শুনে আসছি যে দ্রোণাচার্য পরীক্ষা নিচ্ছেন, শিষ্যদেরকে বলছেন দাস উপর পাখি দেখে যে কি দেখছো, সবাই ফেল করছে, অর্জুন বলছেন পাখি চলে গেছে। এই কাহিনীতে অ্যাকচুয়ালি সবার বক্তব্য ব্যাসদেব উল্লেখ করে, দুজনের বক্তব্য আমি গাছ দেখছি, পাখি দেখছি, আপনারা সকলে দাঁড়িয়েছেন সেটা দেখছি, আমার ভাইদেরকে দেখছি, চারপাশের প্রকৃতি দেখছি, সমবেশ। এই গল্পটা যুধিষ্ঠিরের ক্যারেক্টার বিল্ডিং এর কাহিনীও হতে পারে, কিন্তু এই যে ব্যাসদেব মহাভারতের শেষ করছেন যেটা বলতে চাইছি কেউ শুনছে না, কারণ আমাদের সমাজ তো দেখতে চাইছে অর্জুনের মতো হিরো, যিনি লক্ষ্যে স্থির এবং যিনি সাকসেসফুল, যিনি সবাইকে দেখছেন সমানভাবে দেখছেন, মহাভারত কিন্তু সেই রকম একজন হিরোর কথা বলছে এবং সেইখান থেকে সমৃষ্টির ভাব। এখান থেকেই এই প্রশ্ন আসে যে হিংসার যারা শিকার তাদেরকে অনুশংসার কথা বলে কি হবে, তাদেরকে বলা যাবে যা কাছের লোক মারা গেছে, তাদের বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলাটা কি দায়িত্ব কেন দিল, কারণ যে তোমরা হিংসা করো না। যুধিষ্ঠির কেন বলছেন এই জন্য না যে হিংসা না করাটা নেসেসারিলি ভালো, সেটা অবশ্যই একটা কারণ তার মনে হয়, কিন্তু তিনি বলছেন যে প্রতিহিংসা দিয়ে কি হিংসার সমাধান হয়, যাদের উপর অন্যায় হয়েছে তারা কি জাস্টিস পাবে প্রতিহিংসা দিয়ে। যুধিষ্ঠিরের সঙ্গে সব থেকে বেশি তর্ক অপরাধ জুড়ে রয়েছে, আমার অপমান হয়েছে তার প্রতিশোধের জন্য তুমি কেন যুদ্ধ করবে, যুধিষ্ঠির বলছে যুদ্ধ করে কিছু হবে, শেষ পর্যন্ত যুধিষ্ঠির যুদ্ধ করছেন, সেই যুদ্ধে কি হলো, দ্রৌপদীর অপমানের প্রতিশোধ করবে, দুঃশাসনের মুক্তিদের রক্তপান করবে, কিন্তু সেই যুদ্ধের শেষ সবকিছু ঘটনা সৌভিক করবে, দ্রৌপদীর পাঁচটা পুত্রের মৃত্যু হবে, গোটা পাঞ্চাল বংশ ধ্বংস হয়ে যাবে, তাহলে এই সমাধানটা কি দ্রৌপদীর অপমানের কাঙ্ক্ষিত সমাধান ছিল, যুদ্ধ শুরু হলে কি এরকম কোন নিশ্চয়তা আছে, ধর্মযুদ্ধ বলে কি কিছু হয়, যে নিশ্চয়তা নিয়ে যুদ্ধ হয় যে যারা ধর্মের পক্ষে তাদের পক্ষেই ভালো রেজাল্ট করে যুদ্ধে, যুধিষ্ঠি সেই প্রসঙ্গে বলছেন যুদ্ধ সম্বন্ধে যে জল বৈরম প্রসৃত জিতলে শত্রুতা দাবি নতুন যুদ্ধের সম্বন্ধে দুঃখ আসতে পড়ার কেড়ে গেলে দুঃখ, কাজে সেই সুখে ঘুমোতে পারে সুখম সুখীতি গোবিন্দ হিত্তা জয় যে জয় পরাজয় এর এই চক্র থেকে বেরিয়ে আসতে পারে সেই একমাত্র সুখে ঘুমোতে পারে।
কাজেই সৃষ্টি করছেন যুদ্ধ সম্বন্ধে সর্বথা বিলম্ব যুদ্ধ খুব নত নতিখণ্ড যুদ্ধ সবসময় খারাপ পরিত্যাজ্য কারণ কোন ঘাতক নিজেও তারপরে নিহত হবেন না বা হতে পারেন না আর কৃষ্ণ অর্জুনকে যুদ্ধের শুরুতে বলেছিলেন জয় পরাজয়ের সমদৃষ্টি রেখে লড়াই করবে কিন্তু যুধিষ্ঠির কৃষ্ণকে বলছেন হতস্তুত ঋষিকেশও সহজ জয় করা যে মানুষ মরেই যাবে যুদ্ধে সে বিগ্রহ তাকে কি যাচ্ছে সে মারা গেলেন তার প্রিয়জনকেও না কেউ মারা যাবে যে ঘটনা মহাভারতে তার মানে কি এই যে নতুন ধরনের হিরো হিসাবে যুধিষ্ঠির ওকে তার মানে কি যুধিষ্ঠির একটা মডেল চরিত্র হিসাবে মহাভারতে স্থাপিত হলে যার কোনো উত্থানটি নেই বা যিনি আমৃষ অক্ষরে পালন করছেন এইটাই হয়তো মহাভারতের বিশিষ্টতা কোন লিটারেচার সঙ্গে কারণ মহাভারত ওই রকম কোনো হিরোর মডেল তৈরি হয় রামায়ণের রামের অক্রান্ত হওয়ার দায় আছে যুধিষ্ঠিরের অক্রান্ত হওয়ার দায় যুধিষ্ঠির জন্মাবধি আমৃষ পালন করে আসেন তিনি কিন্তু এই বিবর্তনের কথা বলছিলেন ঘটনা পরম্পরায় তিনি ছোটবেলায় তিনিও কিন্তু যত থেকে পান নিজেদের বাঁচাতে নিষাদদের পুড়িয়ে মারতে পিছু পাহান একের উপর অন্যায় হয়েছে অর্জুন দ্রোণেরা প্রত্যক্ষ ভাবে জড়িত যুধিষ্ঠির কোন প্রতিবাদ করে এক সময় পরবর্তীকালে যে যুধিষ্ঠির বলছেন যে বর্ণ কেন পড়ে কেন ক্ষত্রিয় হলেই আমি কেন হিংসা করতে হবে সেই যুধিষ্ঠির কিন্তু কর্ণকে যখন তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়েছে কোনো প্রতিবাদ করেন যুদ্ধে দুর্যোধন যিনি জন্মগত কাত্রভাবে বিশ্বাসী সেই দুর্যোধন কর্ণ প্রতিবাদ করেছে যুধিষ্ঠির এক বিন্দুতে দাঁড়িয়ে যুধিষ্ঠির কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে শুনেছে এবং শেখার প্রক্রিয়া সব থেকে ভালো হচ্ছে যখন যুধিষ্ঠির রাজ্য হারাচ্ছে তাই উভয় বসে বলছেন ভারত দাপনের ঘটনা অর্জুনের হিরো হিসাবে এস্টাবলিশ অর্জুন যে দেবতার প্রতি পুত্র তাকে হারিয়ে অর্জুনের ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে খান্ডবদাহনের মার্শাল যুধিষ্ঠির হিরোসা ঢুকে আসছেন আরণ্যক পর্বে বনবাসে বারবার প্রশ্ন করে উত্তর পেয়ে নীতি শিক্ষার শেষে এই আরণ্যক পর্বের শেষে যক্ষ রূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন যে দেবতার পুত্র যুধিষ্ঠির এবং যুধিষ্ঠির তার উত্তর দিচ্ছেন তখন কিন্তু যুধিষ্ঠির প্রথমবারের জন্য আনুষ কর্মকর্ম এই কথাটা বলেছে এই আরণ্যক পর্বের শেষে এসে যুধিষ্ঠিরের উত্তরণ করছে মার্শাল হিরো হিসাবে নয় যে কথা বিশ্ববিদ্যালয় বলবে যুধিষ্ঠিরের বিরোধিতা আসছে ডায়ালগে অন্য পাণ্ডবরা যা করেন অন্যের কথা শোনেন তার জন্য তারা মারা গেছে যুধিষ্ঠির শুনছেন চিন্তা করছেন কথম কথনে যাচ্ছেন উত্তর দিচ্ছে এই স্কিলটাই কিন্তু যুধিষ্ঠিরকে বারবার রক্ষা করছে তার মানে এটা নয় যে যুধিষ্ঠির মৃত্যু খুব যাচ্ছে আমি সবচেয়ে বিশ্বাসী করেও এত বড় যুদ্ধ যুধিষ্ঠিরকেই সংরক্ষণ করতে হচ্ছে সেই যুদ্ধে দ্রোণকে হত্যা করার জন্য যুধিষ্ঠিরকে যুদ্ধে বাধা যে যুধিষ্ঠিরের চাকা নাকি 4-3 ইঞ্চি করে থাকতো মাটির থেকে তাকেও মাটিতে নামিয়ে আনছে কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলছে যে জন্য অন্য সব ধর্মের পুরস্কার হয় মোক্ষ লাভ অর্জুনকে কৃষ্ণ বলছেন কিভাবে মুক্তি লাভ করা যায় অথবা বর্ণ বর্ণাশ্রম ছাত্র ধর্ম দুর্যোধন জানে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে স্বর্গে যাবেন যাচ্ছেন যুধিষ্ঠিরের আনুষঙ্গে কোনো পুরস্কার নেই তার শেষ যাত্রাতেও তাকে কিন্তু আনুষংসের পরীক্ষা দিতে হচ্ছে এবং যুধিষ্ঠির আনুষংসকে স্বর্গবাসের থেকে বেশি প্রেসার দিতে হচ্ছে প্রভাতম যে কথা বলছিলেন এই যে পুরস্কার আর শাস্তি একটা চক্র চলছে সেখান থেকে এইটাই কোথায় যুধিষ্ঠির এটাই ম্যাচিওর বা অ্যাডাল্টহুড একজন যে অন্যের দেওয়া পুরস্কার বা শাস্তির জন্য পুরস্কারের লোভে বা শাস্তির ভয় কেউ ধর্মাচরণ মানুষ তার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধর্মের একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং দরকার পরলোকেও সেই পরীক্ষাটাকে দিয়ে যেতে পেরেছে এই জায়গা দিয়ে আমি শেষ করবো সেই কারণে যে তাহলে মহাভারতের এই নতুন হিরোইজম আমাদের কি শেখা মহাভারতের মূল কাহিনীর মধ্যে এই যে মানুষের পক্ষে হিংসা এবং হিংসার সাথে জড়িত প্রতিহিংসা মহাভারতের কাহিনী স্থাপিত হয়েছে যে ফ্রেম সেটা প্রতিহিংসা ওই খান্ডবনের আগুন এক সময় খান্ডবনের সব অধিবাসীদের মারা গেছে তাদেরই একজন দক্ষ তিনি হত্যা করছেন খান্ডবন ধ্বংসকারী অর্জুনের উত্তর পরীক্ষিত এবং তারপরে আমরা জন্মেজয়কে দেখতে পাচ্ছি তিনি একটা যোগ করছেন যে আমার বাবাকে যারা মেরেছে আমরা সবাইকে পুড়িয়ে পাবো খুব অপরিচিত নয় এরকম
পরিস্থিতি আমাদের জন্য। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু মহাভারতের আলোচনা শুরু হয়েছে যে জন্মে যায় যদি সমস্ত নারকে হত্যা করে তাহলেই কি চক্র শেষ হবে। সেই প্রসঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধে যে প্রতিহিংসার এই চক্রে আদৌ কি কোনো লাভ হয়েছিল, যে দ্রৌপদীর অপমানের প্রতিশোধের জন্য যুদ্ধ তার কি লাভ হয়েছিল, সেইখানে আমার মনে হয় মহাভারতে একটা নতুন ধরনের ভাষ্য এই হিংসা হিংসার প্রশ্ন নিয়ে আসছে। যে ভাষ্যটা তখনও নতুন ছিল, এখনকার সমাজ এখনকার সমাজ যদি দৃষ্টি বিজ্ঞাপনের মধ্য হতে কোনো একজন যিনি বারবার অন্য জাতির সঙ্গে যুদ্ধের কথা বলবেন না, অন্য দেশের উপর নিজের দেশের শ্রেষ্ঠত্বের কথা গলা বাড়িয়ে বলবেন না, নিজের জিনিসটিতে নিজের কাজ নিয়ে যে বারবার সংশয়ে থাকবেন এবং বারবার নিজেকে পুনর্নির্মাণ করবেন, সেই রকম নেতাকে আজকে গণতান্ত্রিক পৃথিবীতেও খুব গ্রহণযোগ্য নেতা বেশিরভাগ মানুষের কাছে হবে। সেই জন্য এই যে আনুষ্ঠানের ভাব ধর্মকাজের আনুষ্ঠান যুধিষ্ঠিরের আনুষ্ঠান এটা 3000 বছর আগেও নতুন একটা আইডিওলজি ছিল, এখনো আমি বলবো এটা নতুন একটা আইডিওলজি, একটা নিউ কনসেপ্ট আমি বলছি যেটা ব্যাস মনে করছেন যেটার কথা এখনো কেউ শুনছে। ধন্যবাদ কনাদা। আমরা আমাদের আলোচনার একদম শেষ এখানে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রশ্ন থাকে আপনারা প্র্যাকটিস করুন। এই বইটা আমি এখন পড়ে উঠতে পারি না, কিন্তু মনে হচ্ছে পড়াটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ বই। আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। কেবল কয়েকটা কথা, বিশেষ করে একটা কথা বলাটা দরকার, সুযোগ সংক্ষিপ্ত, সেটা হচ্ছে যে আমরা যখন মহাভারতে হিংসা অহিংসা এই প্রশ্নগুলোকে আনছি, আমরা মহাভারত থেকে ভ্লাদিমির পুতিন পর্যন্ত আমাদের আলোচনার মধ্যে আনছি, আমরা ধর্ম বলতে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি নৈতিকতাকে, রিলিজিয়ানকে না। তো এই কনটেক্সটে আমার বারবার মনে হচ্ছিল যেন হিংসা ব্যাপারটাকে ডিসকোর্সের বাইরে একটা স্বাভাবিক ফ্যাক্ট হিসেবে দেখা হচ্ছে, কিন্তু হিংসা বা অহিংসা এগুলো পুরোটাই ডিসকোর্সের বাইরের একটা ন্যাচারাল ফিজিক্যাল ফ্যাক্টর নয়। মিশেল ফুকোর ওই ডিসকোর্স তত্ত্বের পরে আমরা জানি, আমরা সেন্সিটাইজ হয়েছি, বুঝতে পারি যে ডিসকোর্সের মধ্যে দিয়েই হিংসার ধারণা, অহিংসার ধারণা, নৈতিকতার ধারণা এগুলো তৈরি হয়, তার পরিবর্তনও ঘটে ডিসকোর্সগুলোর মধ্যে একটা লড়াইয়ের মধ্যে। গান্ধীজির কাছে দাঙ্গার পরে একজন হিন্দু ভদ্রলোক এসে বলেছিলেন, সত্য তার মানব পুত্রকে হারিয়েছিলেন দাঙ্গার, যে আমি এর প্রতিকার চাই। গান্ধীজি তখন বলেছিলেন যে ঠিক একই রকমের এই বয়সে একজন মুসলিম ভদ্রলোক খুঁজে বার করুন যে দাঙ্গার পিতৃ হারাতেছে এবং তাকে নিজের সন্তানকে আনি আগুন করবে, এটাই হলো প্রতিশোধ প্রতিকার। আবার মার্ক্সের লেখায় মার্ক্সের লেখা আমরা যদি দেখি যে সারা রাষ্ট্র জুড়ে একটা স্ট্রাকচার ভায়োলেন্স রয়েছে, সে হাথরাস থেকে শুরু করে দারিদ্র থেকে শুরু করে আদিবাসী দলিত এলজিবিটি কিউআইএ প্লাস প্রলেতারিয়েট শ্রমিক শ্রেণী কৃষক, একটা ভয়ঙ্কর ভয়াবহ টাইপের স্ট্রাকচার ভায়োলেন্স আছে। সেই ভায়োলেন্সটার বিরুদ্ধে একটা পাল্টা ভায়োলেন্স এর কথাই মার্ক্স মাও লেনিন বলেছিলেন, এবং সেই ডিসকোর্স থেকে কিন্তু এই স্ট্রাকচার ভায়োলেন্সটাকে অন্য কোনো ভাবে শেষ করার উপায় নেই, একমাত্র পাল্টা কাউন্টার ভায়োলেন্স। তাই আমি বলতে চাইছি যে এই যে গান্ধী আর ডিসকোর্সকে একভাবে দেখা হলো হিংসাকে,
মার্ক্সিয়ান ডিসকোর্সকে আরেকভাবে দেখা হলো রিকশাকে। এই যে এই আলোচনা এই পরিপ্রেক্ষিতটা মহাভারতের হিংসার আলোচনার ক্ষেত্রে আমি আজকের আলোচনায় পেলাম না। এই পরিপ্রেক্ষিতটা সম্পর্কে দু একটা কথা যদি জানতে পারতাম ভালো হতো, কারণ সেখানেও একটা নির্দিষ্ট ডিসকোর্স থেকেই হিংসার ধারণাটা আসছে। মানে যেটা বৈষ্ণবরা বলি যে কৃষ্ণের ধারণা, আর মহাভারতে গীতা কৃষ্ণের ধারণা, দুটো স্বতন্ত্র ডিসকোর্স থেকে যাওয়া। তো এই পরিপ্রেক্ষিতে বাদ দিয়ে হিংসাকে একটা ন্যাচারাল ফিজিক্যাল ফ্যাক্ট হিসেবে দেখা হচ্ছে, এই জায়গাটা আমার ফাটা লাগছে। ধন্যবাদ ডক্টর বসু, আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। আমরা চেষ্টা করবো বলে অনেক কিছুটা আলোচনা করা হয়েছে, এটা পরিত্যক্ত বিষয় আজকের আলোচনা যে শব্দটা আসে নিয়ে আলোচনার জন্য বইটাকে পাই সেটা হলো শান্তি। এটাই আমার উৎসাহ থেকে বীরের ব্যবচারী সমীরের বীরের ব্যবচারী যদি বলেন সম, তাহলে হচ্ছে আপনি মানে একেবারে রথযাত্রা ধরলে বীরের ব্যভিচারী যদি সম হয় তাহলে সেখানে তো শান্তি আছে, মানে অনুচ্চারিত হয়েও আছে ব্যভিচারী হিসেবে আছে। মানে ধরুন যে আঘাত ধারণ করছে গান্ধী, কেন আঘাত ধারণ করছে গান্ধীর উৎসাহ? আমি তো বারে বারে আমি কথা বলবো জনতার সঙ্গে, জনতা গান্ধী বলতে চাই কিন্তু কাউকে অপরাধী বলে মনে করছে, যেটা নিবন্ধ বসুর লেখাতে বারে বারে এখানে নিবন্ধ বসুর লেখাতে নিবন্ধ বসুর বারে বারে আপনার যেখানে সন্দীপ গিয়ে ওই বিপ্লবীদলে একটা শাবক দাঁড়িয়ে আছে তার পাটা কেটে ফেলে, কেটে ফেলে তার সঙ্গীদেরকে ও নির্বিকার থাকতে সেটা অভ্যেস করে। এই অন্ধত্বকে আমরা নানান রকম ভাবে
এই ভাবনা এবং চিন্তাকে অনলাইন আসলে বক্তাদের কথা শোনা যায় বটে, কিন্তু শ্রোতার সবসময় সেখানে অনুপস্থিত।